হাই বন্ধুরা, তো আজকে আমি চলে আসলাম তোমাদেরকে আমার নতুন আরেকটি ভিডিওতে। তা আমার আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। তা তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখতে পেরেছো ভিডিওটা কিসের উপর আমি তৈরি করছি। তা আমি আর পুরোপুরি খুলে বলবো না, তোমরা ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে ভিডিওটা কেমন। তা ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা লাইক আর কমেন্ট করো, আর আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলের নাম হচ্ছে ঘুরতে বেড়াতে। তা চলো তাহলে যাওয়া যাক আমার এই নতুন ভিডিওতে।
ব্যারাকপুরে সংখ গ্রামে, যেখানে নামটা শুনলে তোমরা অনেকেই একটু ভাববা যে সংখ গ্রাম মানে এটা ব্যারাকপুর স্টেশন থেকে নেমে 14 নম্বর রেলগেটের দিকে তোমাদের আসতে হবে এবং 85 নম্বর যে রোডটা আছে তার সামনে ঠিক এই মন্দিরটা আছে। এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তা দিয়ে তোমরা ঢুকে যাবে এবং ঢুকে যাওয়ার পরেই দেখতে পারবে এখানে মানে শয়ে শয়ে বাড়ি, সব পাশাপাশি সব বাড়ি, প্রত্যেকটা বাড়িতেই তোমরা দেখতে পারবে যে শঙ্খের কাজ হচ্ছে। এখানে শঙ্খগুলোকে কেটে নানারকমভাবে শাখা আরও নানারকম জিনিস সব তৈরি করছে। তো তোমরা আসলে এখানে দেখতে পারবে যে শাখা কীভাবে তৈরি করা হয় এবং শঙ্খগুলোকে কেটে কি সুন্দর সুন্দর সব ডিজাইন তৈরি করছে, তো তোমরা এগুলো সব দেখতে পারবে। তো চলো তাহলে যাওয়া যাক, দেখা যাক কীরমভাবে তারা কাজ করছে, চলো তাহলে। 85 নম্বর রোডের ওপরে যে এই শীতলা মায়ের মন্দিরটা রয়েছে, এই শীতলা মায়ের মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তা দিয়েই তোমরা সোজা চলে যাবে এবং দুপাশ দিয়ে দেখতে পারবে প্রত্যেকটা বাড়িতেই শঙ্খের কাজ হচ্ছে এবং শাখা তৈরি হচ্ছে। তো চলো তাহলে দেখা যাওয়া যাক। আর একটা কথা বলে দিই, এই যে দেখছো এটাই হচ্ছে 85 নম্বর রোড, এটা এই রাস্তা দিয়েই তোমরা আসবে। আর এদিকটাতে হচ্ছে স্টেশন আমাদের, এখান দিয়ে আসলে তোমরা সোজাভাবে ঢুকে যেতে পারবে। তো চলো তাহলে যাওয়া যাক। দোকানে, তো এই দোকানে আসার পরে এই দাদা আমাদেরকে সব শাখা দেখাচ্ছে। এখানে অনেক রকম ভ্যারাইটিস রকমের শাখা আছে এবং এখানে এক একটা আমি ডিজাইন দেখলাম পুরো টোটালটাই আনকমন, হ্যাঁ, যেটা তোমরা সচরাচর যে কোনো দোকানে গেলে তুমি পাবে না, কিন্তু এখানে আসলে পেয়ে যাবে। এখানে দাদার ফোন নম্বর দিয়ে দেবো আমি ভিডিওতে এবং এই ফোন নম্বরে তোমরা ফোন করে চলে আসতে পারবে এবং এখান থেকে তোমরা নানা রকম শাখা কলা সব কিছু এখান থেকে পেয়ে যাবে। এবং এখানে এত সুন্দর সুন্দর শাখা যা তোমরা দেখলে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, এই যে দেখছো এগুলো সব এক একটা করে শাখা। তোমরা ব্যারাকপুর স্টেশনে নামবে, নেমে 85 নম্বর রোডে আসবে, এসে লালকুটি শীতলা মন্দির আছে, এই শীতলা মন্দিরের অপোজিটেই দাদার দোকান। তো এখানে আসলে তোমরা দেখতে পারবে এবং দাদা আমাদেরকে আরও নানা রকম ধরনের শাখা দেখাচ্ছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো তাহলে। Thank you.
এই যেটু এটা কি কি শাখা এটা এই যে ফারকো শাখা এটা যে ফুটো ফুটো দেখা যাচ্ছে এটা ওটার জন্য এটাকে ফারকো আচ্ছা আচ্ছা আর সোনা বাদানো শাখা যেটা নিজে চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এই শাখাগুলো এরকম। তো তোমরা আসো, এখান থেকে শাখা নিয়ে যাও, এবং এখানে শাখার দাম মোটামুটি রিজনেবল প্রাইসেই আছে, ঠিক আছে? তো তোমরা আসো, এসে এখানে ঘুরে যাও।